আমার এই তিন দিদিকে নিয়ে খেলবো আমার ফাইনাল রাউন্ডের খেলা, যার নাম হাটে বাজারে। এই রাউন্ডে যেটা করতে হবে, যে প্রোডাক্টটা আপনাদের সামনে থাকবে সেটার অ্যাকচুয়াল প্রাইস আপনাদের গেস করতে হবে। এটা প্রথম প্রোডাক্টটা একটা হেয়ার ড্রায়ার, এটার যে অ্যাকচুয়াল প্রাইস তার থেকে 100 টাকা বেশি বা 100 টাকা কমের মধ্যে আপনাদের গেস করতে হবে। যেই দিদি সবার আগে আমাকে উত্তরটা দিয়ে দেবেন প্রোডাক্টটা তিনি পেয়ে যাবেন, এবং তার সাথে 5 পয়েন্ট। যেহেতু আগে দুটো রাউন্ড মিলিয়ে আপনি সবচেয়ে বেশি স্কোর করেছিলেন সুনন্দা দিয়ে, তো আপনাকে দিয়ে শুরু করি, বলুন কি হতে পারে? 600 সঠিক উত্তর নয়। সুচরিতা দি বলুন। বলছি 800। হলো না তো 1500। 1500, এটাও হলো না। 850। 850 না। সুচরিতা দি 1000। 1000 নয়। ললিতা দি 1250। 1250ই 100 টাকা বেশিও না 100 টাকা কমও না, 1250ই এটার দাম। একেবারে আপনি পেয়ে গেছেন এটা, এবং তার সঙ্গে 5 পয়েন্ট। পরের প্রোডাক্টটি একটা সুন্দর রাইস কুকার, খুবই কাজের জিনিস, খুব অল্প সময় ভাত রান্না হয়ে যাবে। তিন দিদি গিন্নি, তাই তিন দিদিরই খুব কাজে লাগবে। এবার প্রথম সুযোগ পাবেন সুচরিতা দি, বলুন। 1450। এটা সঠিক উত্তর নয় দিদি। ললিতা দি 1750। 1750 নয়। সুনন্দা দি 1950। না হলো না। সুচরিতা দি বলুন 950। আপনার কেনাকাটা করার অভ্যেস আছে? হ্যাঁ আছে। এটা কেরম হলো উত্তরটা? হ্যাঁ আছে না আছে, যাই তো। হ্যাঁ যাই কিনতে। ঠিকঠাক কেনাকাটা করতে পারেন আপনি, পেয়ে গেছেন এটা আপনি। এটার অ্যাকচুয়াল প্রাইস ছিল 995, তার থেকে 100 টাকা কম 895, তার মধ্যেই আপনি বলেছেন। সুতরাং এই সুন্দর রাইস কুকারটা আপনার, এবং সঙ্গে কি 5 পয়েন্ট। এই স্যান্ডউইচ টোস্টারটার যা দাম, তার থেকে 50 টাকা বেশি বা 50 টাকা কমের মধ্যে আপনাদেরকে গেস করতে হবে। প্রথম সুযোগ পাবেন ললিতা দি, বলুন। 750। 750 হলো না। সুনন্দা দি 900। না হলো না তো। সুচরিতা দি 1100। এটা হইল না। 1300। 800। 750। 1050। 900। 650। 500। প্রোডাক্টের দাম ছিল 480, তার থেকে 50 টাকা বেশি 530, তার মধ্যে আপনি বলেছেন। এই সুন্দর স্যান্ডউইচ টোস্টারটাও পেয়ে যাচ্ছেন আপনি, সঙ্গে 5 পয়েন্ট। এর সাথেই শেষ হয়ে গেল খেলার পর্ব। এবার জেনে নেব ফাইনাল স্কোর, তাই তিন দিদিকে ডেকে নেব কাছে, চলে আসুন। প্রচণ্ড হাড্ডাহাড্ডি লড়াই হলো এই তিন দিদির মধ্যে। দেখা গেল প্রথম দুটো রাউন্ডে লিড করছিলেন আমাদের সুনন্দা দি, শুধু ফাইনাল রাউন্ডে একটু পিছিয়ে পড়ার জন্য উনি হয়ে গেলেন আজকের সেকেন্ড রানার আপ। ওনার সংগ্রহ 34, উনি পেয়ে যাচ্ছেন জি বাংলার তরফ থেকে এবং দিদি নাম্বার ওয়ানের তরফ থেকে একটা সুন্দর পার্ল সেট। দিদি নাম্বার ওয়ান হয়ে গেছেন আমাদের, কে? ললিতা দি।
পাচ্ছেন জি বাংলার দিদি নাম্বার ওয়ান এর তরফ থেকে একটা সুন্দর সোনার সেট। নতুন বছর, নতুন আশা, নতুন স্বপ্ন। নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক, আপনারা সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর চাইবো নতুন বছরে আমাদের সঙ্গে থাকুন। কিভাবে থাকতে হবে সেটা তো আপনাদের জানা আছে, টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে তাতে ফোন করে ডেকে নিন আমাদের, আমরা চলে আসবো আপনার কাছে, একসাথে খেলবো দিদি নাম্বার ওয়ান। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে, বাই। Number one.